ফ্রাইডের পোস্টারের মধ্যে, ফ্রাইডের টিজারের মধ্যে, ট্রেইলারের মধ্যে ডিরেক্টলি লেখা ছিল এটা সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত, ইন্সপায়ার বাই ট্রু স্টোরি, এবং পরনেও কিন্তু ছিল। আপনারা যদি ট্রেইলারে খেয়াল করেন, এটা যে সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত, এবং দামালেও ছিল এটা। তো এই জায়গাটা খুবই পরিষ্কার, যেই ছবিটা আমি বলতে চাই যে হ্যাঁ এটা সত্যি ঘটনা অবলম্বনে আমরা নির্মাণ করার চেষ্টা করেছি, সেটা তো আমরা লিখে দিই। যেহেতু এটা সিনেমার পোস্টারে লেখা নাই, তো কেউ ভুল ভেবে হলে গেলে সে হয়তো আমাকে কিছু বলতে পারবে না, কারণ যেহেতু লেখা নাই তার মানে অবশ্যই এটা সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত না। বাট হ্যাঁ, আমার সিনেমা যেগুলো আমি বানিয়েছি এখন পর্যন্ত সবগুলোই মানুষের সাথে মিলে, তো এই গল্পটাও হয়তো আপনার সাথে মিলবে, হয়তো আপনার ভাইয়ের সাথে মিলবে, অথবা আপনার বোনের সাথে মিলবে। মানুষের জীবনে দেখা, আমার জীবনে অনেক কিছু দেখা, অনেক ক্যারেক্টার, এগুলো নিয়ে আমি গল্প সাধারণত তৈরি করি। তো আমি এবং আমার রাইটার নাজিমুদ্দোলা আমরা এরকম একটা গল্প প্রেজেন্ট করার চেষ্টা করেছি যেটা আসলে মানুষকে রিলেট করবে, এবং এই এখনকার সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট গল্পটা। তো খুব বিস্তারিত বলতে পারতেছি না, হয়তো সিনেমা রিলিজের পর বিস্তারিত বলতে পারবো যে কেন এটা নিয়ে বেশি কিছু বলতে পারছি না। বাট হ্যাঁ, অনেকে যেটা ধারণা করছেন সেটা হবে না, সারপ্রাইজ আছে অনেক কিছু ইনশাল্লাহ। রাফিবের কাছে একটা কোশ্চেন ছিল, জি জি, নিয়ে অনেকক্ষণ ধরে কথা চলতেছিল, আসলে কি পোস্টার কি সিনেমার বেস্ট মেন স্ট্রিম হইতে পারে নাকি? পোস্টার দিয়ে আপনার যেমন কিছুদিন আগে রোল হয়েছে যে নেক্সট একটা সিনেমার যে পোস্টার আসতেছে আমাদের সাকিব ভাইয়ের, ওইটার পোস্টার নিয়ে একটা কথা হয়েছে, আপনার পোস্টার নিয়ে কথা, পোস্টার দিয়ে কি আসলে কি সিনেমা কি রিলিজের ব্যাপারটা কি কী বুঝেন আপনি? পোস্টার, ট্রেইলার, গান কোনো কিছুই কাজে লাগবে না সিনেমাটা দেখে যদি দর্শকের ভালো না লাগে। আসলে এগুলো প্রি হাইপ, এটা হবে, এটা ভালো হবে, খারাপ হবে, সব দেশেই হয়। দেখেন, আলোচনা হওয়ার জায়গা একটা সময় পর্যন্ত জায়গা ছিল না, এখন তো ফেসবুক একটা জায়গা হয়েছে, এই জন্য আলোচনা হবে, এটা খুবই ভালো। বাট আসল আলোচনাটা হয় এরকম, ইতিপূর্বে আমরা অনেক সময় দেখেছি অনেক ছবি নিয়ে অনেক আলোচনা, অনেক উল্লাস, বাট রিলিজের পর আস্তে আস্তে সেই আলোচনা কমে গেছে। আবার এমনও ছবি দেখেছি যেটাতে কোনো আলোচনাই নাই, কিন্তু আস্তে আস্তে দর্শক সেটাকে আলোচনা নিয়ে এসেছে। তো সিনেমার মেইন আলোচনাটা হবে দর্শক দেখার পর। আসলে তো পোস্টার নিয়ে হবে, ট্রেইলার নিয়ে হবে, আর কিছু হবে, বাট আলোচনাটা আসলে আমার মনে হয় ঈদের দিন থেকে প্রথম শো যারা দেখবে তারা বের হয়ে যে কথাটা বলবে সেটাই আসলে ইম্পর্টেন্ট। এখানে একটা কথা একটু আমি বলি, রাফি যেটা বললো একদম অ্যাবসোলিউটলি কারেক্ট। আমরা তো আসলে একটা সিনেমা তৈরি করেছি, আমরা এমন না যে না আমরা একটা পোস্টার তৈরি করেছি এই জন্য আজকে এখানে আপনাদের সঙ্গে মিট করছি। সো পোস্টার, ট্রেইলার, ফোর টেস্ট, হোয়াট এভার, আমরা যা যা করছি এগুলো হচ্ছে সিনেমার প্রমোশনাল টুলস, প্রমোশনাল কন্টেন্ট। তো সেটা তো হতেই পারে বিভিন্ন রকম, এখন হ্যাঁ একইভাবে এগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিসই, কারণ এই আমরা প্রমোশনাল যে কন্টেন্টগুলো বা যে টুলসগুলো ইউজ করছি দর্শককে ভাবানোর জন্য, তো সেটা তো ঠিকঠাকভাবেই, আমি তো দর্শককে মিসগাইড করতে চাই না। আমি চমৎকার একটা পোস্টার বানালাম বা চমৎকার একটা ট্রেইলার বানালাম, কিন্তু দর্শক হলে গেল, দর্শককে হলে নিলাম, কিন্তু দর্শক সিনেমাটা দেখে স্যাটিসফাইড হলো না, তার কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হলো না, তাহলে কিন্তু সেই সিনেমাটা আসলে ওয়ার্ক করবে না। সো এন্ড অফ দ্য ডে রায়হান রাফি যদি সিনেমাটা ভালো বানিয়ে থাকে, পারফর্মাররা যদি ভালো অভিনয় করে থাকে, আর যদি সাধারণ মানুষ তার জীবনের গল্পের সঙ্গে একটু হলেও কোনো সংযোগ খুঁজে পায়, আমার কাছে মনে হয় তাহলেই সিনেমাটা ওয়ার্ক করবে। আমি এখানে একটু অ্যাড করতে চাই যে আমি নাটকের ক্ষেত্রেও বলতাম যে ও যেহেতু বললো যে ভালো পারফরমেন্স এবং ভালো মেকিং হলে, আমি এখানে অ্যাড করতে চাই এতটুক যে নাটকের ক্ষেত্রে আমরা বলতাম যে ভিউশিপ কখনো ভালো নাটকের মান নির্ধারক না, সেটা ব্যবসায়িকভাবে সফল। তো আমার এটা আমি এখানে জুড়ে দিতে চাই যে ভালো সিনেমা যে সবসময় ব্যবসায়িকভাবে সফল হবে সেটা আরেকটা টার্ম, যে আমাদের ছবিটা ব্যবসায়িকভাবে সফল কি না, যদি 10 জন মানুষ বলে ভালো তাহলে এটা আমাদের সাকসেস। আর অনেক সময় ভালো হলেই যে ব্যবসায়িকভাবে সফল হয় সেটাও না, ব্যবসায়িকভাবে সফল সেটা আরেকটা ক্যাটাগরি, এবং সেটা যদি হয় তাহলে এটা আমরা সোনায় সোহাগা। বাট ভালো অভিনেতা এবং ভালো ডিরেক্টরের সাথে যেহেতু পরীক্ষিত, সেটা এক্সপেক্ট আমরা করতেই পারি যে এটা বাণিজ্যিকভাবে সফল হবে। নিশোভাইয়ের কাছে আমার একটি প্রশ্ন, আপনার যারা ভক্ত শুভাকাঙ্ক্ষী আছে আপনার এলাকার, তারা কিন্তু আপনার হচ্ছে ভাই এই পাশে, জি, আপনার এলাকায় কিন্তু অস্থায়ীভাবে হল নির্মাণ করেছে, এবং আপনি তাদের উদ্দেশ্যে কী বল